মাত্র 10 থেকে 12 দিনে 1 লক্ষ টাকার অনলাইন বিজনেস। এখানে রিপোর্টটা আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল পার্সেল হচ্ছে 136টি, প্রায় অ্যামাউন্ট দাঁড়িয়েছে এখানে 1,19,470 টাকার। এটা আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি, দেন এখানে আমি ডেটটা সিলেক্ট করছি। ওকে, তো এখানে রিপোর্টটা এবার দেখতে পাচ্ছেন যে 1,19,470 টাকার আমাদের কি বিজনেস দাঁড়িয়েছে। এখানে টোটাল পেন্ডিং আছে 64,810 টাকার এবং ডেলিভারি হয়ে গেছে অলমোস্ট 50,310 টাকার প্রোডাক্ট আমাদের কি ডেলিভারি হয়ে গেছে। আমরা গত মাসে কত টাকা প্রফিট বিজনেস জেনারেট করেছিলাম এটা আর একটু দেখিয়ে দিই। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করছি, দেন এখান থেকে ওকে, দেন সাবমিট। গত মাসে আমরা বিজনেস জেনারেট করেছিলাম 1,18,920 টাকার বিজনেস জেনারেট করেছিলাম, বাট এই মাসে আমরা অলমোস্ট 12-13 দিনেই 1,19,830 টাকার মতন কি বিজনেস আমরা জেনারেট করে ফেলেছি। তো এই মাস শেষ হতে হতে আরও ভালো একটা বিজনেস দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বিজনেসটা আমরা কীভাবে করেছি, জাস্ট একটি ফেসবুক পেজকে ব্যবহার করে আমাদের বাসার বেডরুম থেকে বসে বসে বিজনেসটা কিন্তু জেনারেট করেছি। তো আপনিও কীভাবে এই বিজনেসটা জেনারেট করতে পারেন বা আপনি কীভাবে করবেন সে বিষয়টা আমি এখন দেখাচ্ছি। সো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনি ফার্স্টে আপনি হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস বা এই টাইপের যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আসবেন। আসার পরে আপনার এই যে এখানে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে, আপনার ইন্টারেস্ট অনুযায়ী যে কোনো একটি ক্যাটাগরির প্রোডাক্ট কী করবেন, চুজ করবেন। তো এখান থেকে আমি হচ্ছে হেলথ ক্যাটাগরির এখান থেকে এই যে হেয়ার ফল সলিউশন যে প্রোডাক্ট আছে এটা কি আমি ওপেন করেছি। তো এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমি কী করতে পারি, পিক করতে পারি। ধরুন যে এই প্রোডাক্টটা আমি ওপেন করছি, তো এই প্রোডাক্টটা কী করবে, আমার অডিয়েন্সের যাদের চুল পড়ে যায় বা যারা টাক আছে তাদের চুল পড়া রোধ করবে বা তাদের চুল গজাবে, এটা হচ্ছে কি আমি একটা প্রোডাক্ট চুজ করলাম। বা আপনি যখন কাজ করবেন তখন এইভাবে প্রোডাক্টটা সিলেক্ট করবেন। তো প্রোডাক্ট যখন আপনার সিলেক্ট হয়ে যাবে এটা তো সেল করা লাগবে। সেল করার জন্য শুধু যদি আপনি মনে করেন যে সেল সেল সেল, কখনোই সেল হবে না। এটার জন্য আপনার কি প্রয়োজন পড়বে, আপনার কিছু বিষয় মাস্ট বি প্রয়োজন পড়বে সেল করার জন্য। ফার্স্টে এই প্রোডাক্ট দ্বারা আপনার অডিয়েন্সটা কী পাবে, হেল্প, ওকে, হেল্প করতে হবে আপনার অডিয়েন্সকে, সলিউশন দিতে হবে, ওকে, সলিউশন দিবেন। তারপরে হচ্ছে আপনি হ্যাপিনেস দিতে পারেন, ওকে, তারপরে আপনি হচ্ছে প্রবলেম সলভ করতে পারেন। এই বিষয়গুলো যদি যখন থাকবে তখন আপনার হচ্ছে সেল ফাইনালি কী হবে, সেল হবে, সেল আসবে। আর যদি এই বিষয়গুলো আপনার প্রোডাক্টের ভিতরে না থাকে বা আপনি এই বিষয়গুলো যদি খুঁজে না বার করতে পারেন তাহলে কখনোই কখনোই কিন্তু এই সেল যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু আসবে না। যতই আপনি সেল সেল করেন সেল আসবে না, এই বিষয়টা আপনাকে মাস্ট বি মাথায় রাখতে হবে। দেন আপনার অনলাইন বিজনেসের প্রোডাক্টটা হচ্ছে আপনার অডিয়েন্সটা কী করবে, বাই করবে বা কিনবে। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো এটা মার্কেটিংয়ের একটা প্রয়োজন আছে, তাই না? তো মার্কেটিংয়ের জন্য আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। তো কি সেটা, তো এই যে এখানে আপনি যে হেয়ার ফল সলিউশন যে প্রোডাক্টটা চুজ করলেন, তো এই প্রোডাক্টটা কাদের জন্য, কারা নিতে চায় বা তারা কোথায় থাকে, এই বিষয়টা আপনাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তো তাদের হচ্ছে এজ কি, তারা কোথায় থাকে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। ফাইন্ড, ধরেন যে ফাইন্ড কাস্টমার, এটা আপনাকে ঠিক করতে হবে। তারপরে তাদের ইন্টারেস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে তাদের লোকেশন, তারা কোথায় কোথায় থাকতে পারে এটা। তারপরে আপনার হচ্ছে দেন এখানে আপনি হচ্ছে অ্যাড রান করতে পারেন। ফাইনালি আপনি কী করবেন, অ্যাড রান করবেন। বা আরও কিছু বিষয় আছে যেগুলো চলে আসবে সেগুলো আপনাকে কী করতে হবে, চুজ করতে হবে। এই বিষয়গুলো যখন আপনার ঠিক থাকবে, প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্টের যেই হচ্ছে কী সলভ করবে, কী সলিউশন দেবে, কী হেল্প করবে, এই বিষয়গুলো যখন ঠিক থাকবে, আপনার প্রোডাক্ট অনুযায়ী তাদের এজ কেমন, তারা কোথায় থাকে, তাদের ইন্টারেস্ট কী, লোকেশন কী, তারা কী কী পছন্দ করে বা
তাদের যে ফুল বিষয়গুলো আছে এ টু জেড এই বিষয়গুলো আপনাকে সিলেক্ট করতে যখন পারবেন তখন আপনার বিজনেসটা অলমোস্ট কী হবে যে আপনি একটা সাকসেসের দিকে এগোতে থাকবেন। যখন এই বিষয়টা সিলেক্ট হয়ে যাবে তখন আপনার একটা আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিজনেস করতে পারবেন না। মাইন্ডসেট ঠিক থাকতে হবে, মাইন্ডসেট যখন ঠিক হয়ে যাবে তখন আপনার বিজনেসের একটা গোল থাকতে হবে যে আপনি কত লাখ টাকা ইনকাম করতে চান, কোথায় যেতে চান, কী করতে চান আপনার লাইফে, এটার একটা গোল থাকতে হবে। যখন এটার গোল ঠিক হয়ে যাবে তখন আপনার বিজনেসের একটা প্ল্যান থাকতে হবে যে আমি তো একদম বর্তমান শুরু করছি, জিরোতে আছি, ওকে আমার তেমন একটা ইনভেস্ট নাই বা তেমন একটা টাকা নাই, তো আমি গত 2 মাস 3 মাস বা 6 মাসে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকায় আমি যেতে চাই। তো এটার প্রসেস কী কী, আপনার অসুবিধা আসতে পারে, কী কী বাধা আসতে পারে, এই বিষয়গুলো কী করতে হবে আপনাকে লিখতে হবে, নোট ডাউন করতে হবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এভাবে আপনাকে লিখবেন। দেন যখন আপনি অনলাইন বিজনেসে এন্টার করবেন দেখবেন যে ইজিলি আপনি কী করছেন, অন্য যারা প্ল্যান না করে, গোল না লিখে বা তাদের মাইন্ডসেট ঠিক না রেখে বা অডিয়েন্স ঠিক মতন না বুঝে মার্কেটিং করছে, অনলাইন বিজনেস করতে আসছে, তাদের থেকে আপনি খুব তাড়াতাড়ি কী করবেন, গ্রো করবেন। সো এই বিষয়গুলো যদি কোনো মেন্টরের কাছ থেকে শিখতে চান বা খুব তাড়াতাড়ি এগুলো শিখে ইনকাম করতে চান বা অনলাইনে ভালো কিছু পেতে চান তাহলে আমাদের পেড মেম্বারশিপ আছে বা আমাদের পেড কোর্স আছে, সেখান থেকে শিখতে পারেন। সেখানে আমরা এ টু জেড হচ্ছে অনলাইনের যে বিষয়গুলো আছে সেগুলো শেখাবো, পাশাপাশি আমরা কীভাবে বিজনেস করছি বা আমাদের ফুল প্রসেসগুলো আপনি হচ্ছে শিখতে পারবেন। তো আমাদের ভিডিওর উপর নিচে হচ্ছে লিংক দেওয়া থাকবে, যে কোনো জায়গা থেকে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের রিভিউগুলো দেখতে পারেন, আমাদের ফুল প্রসেসগুলো, কোর্সের প্রসেসগুলো দেখতে পারেন। পাশাপাশি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেন আপনি হচ্ছে আমাদের পেড মেম্বারশিপে আসেন, ইনশাল্লাহ এখানে আপনি উইদিন 30 ডেজ বা হচ্ছে 60 ডেজের ভিতরে 1 লক্ষ টাকার বিজনেস জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ।